হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছি। সকালবেলা উঠলাম, রাখো মনে না তোমাকে দেখলে দেখ মনে ও আবার ফ্রেশ মুড়ি খায়। তো চানা মুড়ি দিয়ে গেলো, কারণ দিদিকোনা এগুলো খাবে না। তাই তো কালকের থেকে শরীরটা আমার আজকে একটু মোটামুটি ভালো আছে। তো আমি সকালে উঠে কোনো কাজকর্ম করিনি, তোমাদের দাদা ভাই সব কিছু করেছে। কারণ আমি 10টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে শুধু ভিডিওটা আপলোড দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, কারণ মাথা প্রচণ্ড ভার ছিল। আর মাথা প্রচণ্ড ভারের জন্য আমি মাথাতে শ্যাম্পু করে কন্ডিশনার করে আসলাম। এসে এখনকার খাবো চা, চা না এখন খাবো গ্যাসের বড়ি আর থাইরয়েডের বড়ি। এটা হচ্ছে আমার থাইরয়েডের বড়ি সকালবেলা খাওয়ার জন্য, আর গ্যাসের বড়ি থাইরয়েডের বড়ি বের করে নিয়েছি। তো এখন আমি খালি পেটে এটা খাবো, কারণ এখন কিন্তু 11টা বাজে। কারণ আমি অনেকক্ষণ ভালো করে স্নান করেছি ঠান্ডা জলে, যেহেতু আমার ব্যথাটা বেড়েছে সেই চিন্তা আমি না করে ঠান্ডা জলে চবুও স্নান করলাম। কারণ মাথা নিয়ে মাথা তুলতে পারছি না, মাথা এতটাই ভার, তার জন্য আমি শ্যাম্পু করলাম মনের মতো করে, কন্ডিশনার করে তারপরে আসলাম। এসে শাড়ি পরলাম, শুধু শাড়ি পরে সিঁদুর টিঁদুর পরে আসলাম। আর সকালবেলা উঠে তোমাদের দাদা ভাই আজকে সমস্ত কাজ করেছে, সমস্ত কিছু করেছে, আমাকে কিচ্ছু করতে হলো না। এমনকি আমাকে চাটাও এনে দিল, এই যে দেখো চা, চা, এই যে চা। আর আমার সেলফি স্টিক কিনতে হবে বন্ধুরা, সেলফি স্টিকটা একদম মানে চলেই না আর কি। তো আমি যেহেতু উপরে থাকি, উপরে থেকে আমি একদম নিচের ভিডিও করলে আমার ভীষণ ভয় লাগে, যদি মোবাইলটা পড়ে যায়। মানে মানে হালকা হয়ে গেছে, মানে মোবাইলটা এমনি খুলে পড়ে যেতে চায়। তো ঘরের মধ্যে সবকিছু শেয়ার করে একটা সেলফি স্টিকের অর্ডার দেব অনলাইনে। তো যাই হোক বন্ধুরা, সকালটা আজকে তো কালকে তো খুব আশা নিয়ে ব্লগ শুরু করব ভেবেছিলাম, কিন্তু তারপরে যা আমি হঠাৎ করে ওরকম হয়ে যাবো সেটা তো আর বুঝতে পারিনি। তো আজকে আমি বিছানার উপর থেকেই বলছি যে দেখি কি কি করা যায় শেয়ার করবো। এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থেকো। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন বাজিয়ে অল লেখাটাকে ক্লিক করো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সবাই একটু করে লাইক দিয়ে দিও, একটু না একটা লাইক দিয়ে দিও, কারণ লাইক মানে লাইক পাওয়ার খুব দরকার। লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও। বেশি কমেন্ট, বড় কমেন্ট করতে তোমাদের যদি খুব অসুবিধা হয়, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, তাহলেই হবে। আর এখন আমি খাবো চা, থাইরয়েডের বড়ি খাবো, গ্যাসের বড়ি খাবো, খেয়ে খাবো চা। বিস্কুট আছে, আমার বন আছে, বন খাচ্ছি আমি, কারণ বন ছাড়া চা না খেলে আমার ভালো লাগে না। আর আমার বিছানাপাতি সব গুছানো শেষ, তোমাদের দাদা ভাই ঘরও মুছেছে, ঘর ঝাড়ছে, সব কিছু করা শেষ। শুধু আমি স্নান করে এসে গোপুসোনাকে স্বয়ং থেকে তুললাম, তুলে ওকে বসালাম। আর এই বিছানার এইদিকে দেখো, বিছানার এইদিকে আমার এগুলো সব যন্ত্রপাতি থাকে, কারণ এগুলো না থাকলে আমার আরও খারাপ লাগে। তো যখন যেটা মন চাবে সেটা হাতের মাথা থেকে আমি নিতে পারবো। তো যাই হোক, এখন আমি গ্যাসের বড়িটা খেয়ে নিই, খেয়ে চাটা খাই, দেখি আছে কি শেয়ার করে। দিদিকোনা বায়না করছে যে চিকেন খাবে, কারণ ওর সর্দি কাশ। তো আমি বললাম যে সর্দি কাশের মধ্যে চিকেন খাবে, আর ঘরের মধ্যে মাছ ভর্তি, পম্পেট মাছটা এখনো খাওয়াই হলো না, পম্পেট মাছ এনে রেখেছি, বাঁধাকপি আছে, লাউ আছে, তো কোনো কিছুই খাওয়া হলো না, ও বায়না করেছে চিকেন খাবে। এখন বাচ্চার আবদার তো মেটাতেই হবে। তো যাই হোক, দেখি রান্নাবান্না দুজনে মিলেই করবো, কারণ একা আর মানে একবারে দায়িত্ব নিতে পারবো না, কারণ যেহেতু রাত্রে ভালো ঘুম হয়েছে জন্যে আজকে আমি তোমাদের সামনে ভালোভাবে কথা বলতে পারছি। তো যাই হোক, চাটা আগে খাই বন্ধুরা, তারপরে যা পারি শেয়ার করবো, তোমরা সাথে থেকেও দেখতে থাকো। বন্ধুরা তো 12:30 বাজে, তো যতই শরীর খারাপ না থাকুক না কেন, অসুস্থ শরীর নিয়ে রান্না আমাকে করতেই হবে, কারণ বরের অনেকটা কাজ জমে পড়ে আছে, ও কাজ করবে। তবু আমাকে চিকেন এনেছে, মেয়ে বায়না করেছে চিকেন খাবে। তো ঘরে পম্পেট মাছ ছিল, রুই মাছ ছিল, মাছের ডিম ছিল, তেল ছিল, তো বায়না করেছে এখন চিকেন খাবে, ওর শরীরটা ভালো না। তো এখন আমি এনে দিল চিকেন, ও ধুয়ে দিচ্ছে। আর এখন আমি তাড়াতাড়ি করে কাটাকাটি করে যতই অসুস্থ থাকুক না কেন রান্না তো আমাকে আজকে করতেই হবে, কারণ কালকে অনেক কিছু আমাকে সারাদিন দেখে রেখেছে, সাপোর্ট করেছে, তো কাজগুলো যে কত হয় সেগুলো জমা রেখেছে। তো ভাবছে আজকে রবিবার আমি সুস্থ হয়ে যাব, তো আমি তো সুস্থ হইনি কিন্তু ওইভাবেই আছে। তো বললো রান্না করতে পারবে, তো আমি কি মুখের উপরে না করে দেবো যে আমি পারবো না? ঠিক আছে, তো রান্নাটা করি আস্তে আস্তে, যখন খুবই খারাপ লাগে বিছানায় এসে শুবো। আর রান্নাটা করবো চিকেন আর মূলা শাক ভাজি। মূলা শাকটা ফ্রিজে রেখেছি, জানি না কোন অবস্থায় আছে, তো দেখলেই বুঝতে পারবো।
মূলো শাক, এগুলো হলো কুলেখানা শাক, এগুলো হলো মূলো শাক। তো মূলো শাক ভাজি আর চিকেনই করবো, আর কিছু করবো না। আর ভাত আমি অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, বসে শুয়েছিলাম। তো চিকেনটা নিয়ে আসলো দিয়ে, তো চিকেনটা দিয়ে দিল, ভালো করে ধোয়াও। চিকেন আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করে ফেলি। বন্ধুরা, এই চিকেনটা পুরোটাই রান্না করতে হবে, কারণ ধিতিকোনা যেভাবে চিকেন খায় তোমরা বুঝতে পারো না, যে এইরকম লেগ পিস ওর লাগবে। তো এই লেগ পিসগুলোকে আমি একটু ছুরির সাহায্যে কেটে দিব, কারণ আমি শুধু রান্নাই করি, আমারও খেতে ইচ্ছা করে কিন্তু আমি কোনোদিনও খাই না। তো যাই হোক, ওটাকে আমি লেবুর রস দিয়ে এখন মাখিয়ে রাখবো। আর ভাতটাও দিকে প্রায় হয়ে গেছে, আর ফ্রিজে কিছু ভাত ছিল, একটা ভাতও ফেলাই না, সেই জন্য এই ভাতগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি। যখন হবে তার আগে আগে দিয়ে অনেক একটু বলক মানে তুলতে হবে, তুলে এই ভাতগুলো আমি ওখানে দেব, কারণ আমি একটা ভাতও ফেলাচ্ছি না। আর কড়াইয়ের মধ্যে তেলের অবস্থা কালো হয়ে আছে, তো ওইভাবেই রান্না করতে হবে। আর তোমাদের দাদাভাই বললো আলু টালু কেটে দিয়ে পরে কাজ করবে, তো আলু কেটে দিচ্ছে, আর আমি রান্নাটা তাড়াতাড়ি করে করি। তো বন্ধুরা, আমার বেগুন, তো বন্ধুরা বলতে চেয়েছিলাম, মোবাইলটা এত গরম হয়ে গেছে একাই বন্ধ হয়ে গেছে, বেগুন ভাজা আমার হয়ে গেছে। আর আমি মাংস গরম জলটা করে রেখেছি, মাংসটা আমার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষালাম, লাইভ করছিলাম, তো লাইভটা বন্ধ করে দিয়ে ভাবলাম যে না, একটু রান্না শেয়ার করতেই হবে, তার জন্য এখন আমি লাইভটা বন্ধ করলাম, এক ঘন্টার মতো করলাম। তো মাংসটা কিন্তু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি ঝোল, বুঝতে পেরেছো? একদম কষা মাংস, কারণ অসুস্থ শরীর আছে, তাতে কি আছে, চিকেন রান্না করলে মন ভালো হয়ে যায়। তো এখন আমি ঝোল দিয়ে দেব, তো ঝোল দিয়ে দেব, কারণ ঝোল বেশি দেব না, এটুকু ঝোল হলেই হবে। আর 10 মিনিটের মতো জাল দিয়ে গরম মশলার গুঁড়ো দেবো, ধিতিকোনা ছান করেছে কখন চিকেন দিয়ে খাবে সেজন্য। আর তোমাদের দাদা, তো বন্ধুরা, আমি কিন্তু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো কিছু দেয়নি, আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই জন্য কালারটা এরকম এসেছে, কারণ নিজে ভালো থাকা অনেকটা মানে বড় কথা। আর ওই শুকনো লঙ্কার গুঁড়ো ঠুড়ো ওগুলো দিলে আমাদের পেট জ্বালা করে, সেজন্য এরকম, কারণ আমার তিনজনে খাবো, বাইরের কোনো লোক যেহেতু নেই, আমার তো রং করে লাভ নেই, সেজন্য আমি কালার এরকমই করেছি। কাঁচা লঙ্কার কালারটা কিন্তু তবু ব্যাপক হয়েছে, কারণ একদম যে খারাপ সেটা কিন্তু নয়। আর এই যে লেগ পিস রেডি, ধিতিকোনা খাবে, আর ও স্নান করে বসে আছে, বলছে মা এখনো হচ্ছে না। তো আমি আর 3 মিনিটের মতো জাল দেবো, জাল দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। আর এদিকে কুলেখাড়া শাকটা আমি জাল দিয়ে নিলাম, আর বেসনে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। আর ধনে পাতাগুলো তোমাদের দাদা ভাই মাংস তো দিতে না বললো, বলে কি আমি ওটার গন্ধ সহ্য করতে পারি না। আর এখানে বানিয়েছি হলো ধনে পাতার চপ 3টা, তিনজনে 3টা, আর এসে বেগুন ভাজা। তো মাংসটা কিন্তু মানে মাখামাখাই হয়েছে, কারণ এই দেখো মানে গ্রেভিটা দেখো একদম গাঢ়। তো এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর ধিতিকোনা খাবে জন্য বসে আছে, তো গরম মশলার গুঁড়োটা দিয়ে নিই। তো দেখো গরম মশলার গুঁড়োটা আমি অ্যাড করে নেব, এখন এইভাবে মিশিয়ে নেব। তো হয়ে গেল রান্না, আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করেছি, তো মানে রান্না অবস্থায় গ্যাস পরিষ্কার করেছি, তো আবার রাত্রিবেলা পরিষ্কার করব, এখন আর করব না। আর হয়ে গেল, চিকেনের মধ্যে গরম মশলাটা মিক্স করে নিলাম, আর এই দুবেলা দুটো চিকেন লেগ পিস খাবে জন্য দুটো এনেছে। আর একটু মাংস আমি রেখে দিয়েছি, হঠাৎ করে বানা করে মা চিকেন খাবো, তখন হয়তো বের করে আমি ওটা রান্না করে দিতে পারবো ওকে। তো যাই হোক, আর হয়ে গেল আমার রান্না, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেল, এখন খাবো। ওরে ক্যাশের ওষুধ খাওয়াইছো? হ্যাঁ, সেই কাজটাছে খাও। গুড ইভিনিং বন্ধুরা, তো রান্না বান্না খাওয়া দাওয়ার পর, চিকেন রান্না করে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাই গোপু শোনা, তারপরে সব ঠাকুরকে ধূপ দিয়েছে, যেহেতু আমি ঘুমিয়েছিলাম আমাকে ডাকেনি, আর চাটাও ও করলো, আর আমি শুধু একটু সাজুগুজু করলাম। সাজুগুজু মানে তোমরা তো জানোই আমি লিপস্টিক করতে ভালোবাসি, আর সিঁদুর পরলাম, মুখে একটু ক্রিম দিলাম, আর এখন খাবো আমি চা। তো শরীর খুবই খারাপ, শরীর ভালো না, চা করে দিয়েছে,
চা আর এই বনগুলো লাগবে আমার তিনটা, কারণ 10 টাকার প্যাকেট ছটা থাকে, তো তিনটা আমার লাগবে। আর দিদি কোনার শরীরটা খুবই খারাপ, ও কাশছে, তো আমি প্রথমে বলেছিলাম যে চিকেন আনতে লাগবে না, কারণ বায়না করেছে খাবেই, তো এখন খেয়ে এখন বেশি বেশি করে কাশছে। তারপরে সিরাপ নিয়ে এসেছে, খাচ্ছে, সিরাপ খাচ্ছে, এখন আবার সিরাপ খাবে। তো কি আর বলো, করবো বন্ধুরা বলো তো, এই ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি, কেননা আর রাত্রে কি করব, ওই রাত্রে ওই ভাত রান্না করতে হবে একটু প্রেশারেই করে, পরে চিকেন দিয়ে খাওয়া দাওয়া করবো, সেটা নয় শেয়ার করলাম। তো রেখে দিচ্ছি, গুড ইভিনিং, 7:30টার মতো বাজে, তো এখন আর কি করবো, ওই ভাতটা রান্না করতে হবে, আর শেয়ার করার মতো আমার তেমন কিছুই নেই। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু দোয়া করো। দোয়া মানে মুসলিমের লাগে বড় হয়েছে, তো তো ওই কথাটা বলেই ফেলি যে আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, দোয়া প্রার্থনা করো যেন আমি ভালো থাকি, কারণ আমার যে কি কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না, মানে আমি বুঝতেই পারছি না, কারণ আমি অজ্ঞান, অজ্ঞান অবস্থায় বোঝা যায়, বোঝা যায় না। তো যাই হোক বন্ধুরা, রাখছি বন্ধুরা, তোমরা ভালো থাকো সবাই, আর লাইক দিয়ে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রতিদিনই 100 ভিডিওগুলো দেখো সবাই, কারণ অ্যাড না তোমরা স্কিপ করছো, কারণ অ্যাড দেখো না, অ্যাড যদি দেখতে যেটুকু ভিউ হয় না হলে ভালোই ডলার জমে যেত, কিন্তু ডলার জমছে না। তো এখন আমি চাটা খাবো আর ওই বন খাবো, বন খেয়ে বসে তো আর থাকবো না, কাজ তো করবো, লাইভ করবো, হয়তো বসে বসে শর্ট ভিডিও করবো, কিছু একটা করবো, হয়তো বা কারোর সাথে ফোন করবো, কথা বলবো, চুপচাপ থাকলে আরও বেশি খারাপ লাগে। তো রাখছি বন্ধুরা, বাই বাই।